মজার মজার খাবার আর হরেক রকমের জিনিস কিন্তু দেখা যায় মেলাতে গেলে। সো মেলায় কী কী ছিল আর কী কী কিনলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসছি মেলাতে। আর এই মেলাটি হচ্ছিল মিরপুর 11:30 সেতারা কনভেনশন হলে। আমি গিয়েছিলাম দ্বিতীয় দিন, মেলা তিন দিনের জন্য ছিল। মেলায় ঢুকেই প্রথমে এই স্টলটি চোখে পড়লো, এখানে বাঁশ, বেত ও হস্তশিল্পের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই কি হোল্ডারটা অনেক সুন্দর ছিল। এখানে আরও অনেক ধরনের কাঠের জিনিসপত্র ছিল, তাল পাতার পাখাও ছিল। এই পাখাগুলো এখনও খুব একটা দেখাই যায় না। এখানে নারিকেলের খোসার তৈরি কিছু সুন্দর সুন্দর চায়ের কাপ ছিল, আরও ছিল কাঠের ট্রে ও বেতের টিস্যু বক্স। এই ব্যাগটি আমার খুবই পছন্দ হয়েছে, ব্যাগটি পাটের তৈরি ছিল। আমি যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই মেলায় ভিড় কিছুটা কম ছিল, আর ভিড় কিছুটা কম থাকায় মেলায় ঘুরে খুবই ভালো লেগেছে। এই স্টলে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন ছিল, কিছু ছিল পাটের উপর আবার কিছু ছিল কাপড়ের তৈরি। আর এই ব্যাগগুলো নেওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল তাই আজকে মেলা থেকে একটা নিয়ে নিয়েছি। আমি ব্লু কালার ব্যাগটা নিয়েছিলাম আর দাম মোটামুটি কমই ছিল, ছোট ছোট নকশি কাঁথাও ছিল বেবিদের জন্য এখানে। তো আমি এখন জুয়েলারি সেকশনে চলে আসছি জুয়েলারি কালেকশন দেখার জন্য। এই ঝুমকাগুলো খুবই সুন্দর ছিল, পরলে হয়তো আরও ভালো লাগবে। এই স্টলে আবার অনেক আংটির কালেকশন ছিল, এখানে শুধু বড়দের জন্য না বেবিদের জন্য অনেক কিছু ছিল। এই চুড়িগুলো খুবই সুন্দর তাই না? এগুলো দেখতে যতটা সুন্দর পরলেও ঠিক ততটাই ভালো লাগে। এখানে জার্মান সিলভারের কিছু ব্রেসলেট ছিল, আর এইগুলো এতটাই সুন্দর ছিল যে আমি একটা একটা করে সবগুলোই দেখছিলাম। আসলে আমার এগুলো এতটাই ভালো লাগে, পরা হোক বা না হোক, কিন্তু এগুলো নিজের কালেকশনে রাখতে মোটামুটি সবারই ভালো লাগে। মেলা মানে এক জায়গাতে সব কিছু পেয়ে যাবেন একসাথে, মেলার এই বিষয়টা খুবই ভালো লাগে আমার। এই বাটারফ্লাই ক্লিপটা খুবই পছন্দ হয়েছে আমার, দেখতে খুবই সুন্দর ছিল। এখানে নেক পিস ছিল কিছু, এগুলো যে কোনো ড্রেসের সাথে পরলে মানিয়ে যায়। মেলাতে সব কিছু ঘুরে ঘুরে দেখার মজাটাই আসলে আলাদা। এখন আমি জামার স্টলগুলো ঘুরে ঘুরে দেখব। এই আপুর স্টলে পাকিস্তানি ড্রেস ছিল সব, আর ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। এই ড্রেসটি আমার পছন্দ হয়েছে, ড্রেসটা আসলেই সুন্দর ছিল। এটা টু পিসের ড্রেস ছিল। আরেকটা স্টলে এসে দেখি এখানে বাটিকের ড্রেস ছিল অনেক, বাটিকের সাথে হাতের কাজের জামাও ছিল। আসলে মেলাতে আসলে কেনার চাইতে দেখার মজাটাই আলাদা বেশি। মেলাতে গাছের স্টলও ছিল, আমি আবার গাছপ্রেমী তাই গাছ দেখলেই ভালো লাগে। এই স্টলে টি শার্ট ট্রাউজার ছিল ছেলেদের জন্য। পুরো মেলা ঘুরে দেখার পর এখন চলে আসছি ফুড স্টলগুলোতে। এই স্টলগুলোতে সব হোমমেড তৈরি খাবার ছিল, শীত মানে পিঠা। আর এখানে অনেক রকমের মজার মজার পিঠা ছিল, ফুচকা ছিল। আর মেলা হবে, পিঠা ফুচকা থাকবে না তা কি হয়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।